শাসক দলের দুষ্কৃতি হামলার মুখে বিজেপি বিধায়ক। শুক্রবার কুচবিহারে চান্দামারির বিজেপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা চালানো হয় কুচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ির ওপর। অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্ত হয় বিধায়কের গাড়ির একাংশ। গত বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী ভাঙচুর করে শেষ করে, তো এখানকার কার্যকর্তারা সেই পার্টি অফিসটাকে পুনর্নির্মাণ করে। আজকে সেই পার্টি অফিসটাকে উদ্বোধন করার জন্য আমি এসেছি। পুলিশের উপস্থিতিতে, পুলিশের সামনেই আমার গাড়ির উপর আক্রমণ করে, ভাঙচুর করে, আর তা এমনভাবে লাঠি শোটা চালায় যাতে করে আমার গাড়ির গ্লাস ফ্লাস ভেঙে যেতে পারতো, কিন্তু গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে। সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ, কোনো হামলার ঘটনা নয়, অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোনো হামলার ঘটনা ঘটেনি, সাধারণ মানুষ ক্ষোভ প্রদর্শন করেছে। একজন বিজেপির জনপ্রতিনিধি হিসেবে মানুষ তাকে প্রশ্ন করেছে, এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। সারা রাজ্যের মানুষ আতঙ্কিত, অবিলম্বে তৃণমূল আশ্রিত হারমাদ বাহিনীকে গ্রেফতারের দাবি বিজেপির। পশ্চিমবঙ্গের মানুষ আজকে আতঙ্কিত তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কার্যকলাপের জন্য। আমরা এর ধিক্কার জানাই এবং সেই সঙ্গে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন চলবে। দিনে দিনে বাড়ছে রাজনৈতিক দ্বন্দ্ব, আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। কবে খুঁজবে রাজনৈতিক বাকবিতণ্ডা? কতদিন প্রাণ হাতে নিয়ে ঘুরতে হবে সবাইকে? নিখোঁজ সেই উত্তরও। কুচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।